হ্যালো বন্ধুরা, আমি সুকেশ দেবনাথ আর আপনারা দেখছেন অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল। ভিডিওটি টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন, তবুও একবার বলে দিই, আজকে আমাদের আলোচনার বিষয় হলো এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2019-2020-এর ইতিহাসের 124 পেজের সেটটি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা, তারা আমাদের ওয়েব স্টোর থেকে বিভিন্ন সাবজেক্টগুলির সাজেশান খুব সামান্য পেমেন্ট করে ডাউনলোড করে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনের একেবারে প্রথমে লিঙ্কটি দেওয়া আছে, চাইলে আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন। বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। বঙ্গদর্শন পত্রিকাটি কবে প্রকাশিত হয়? গ, 1872 খ্রিস্টাব্দে। কথাগুলি নৃত্য কোন অঞ্চলের নৃত্য? গ, কেরালা। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? খ, লর্ড ওয়েলেসলি। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন? গ, শ্রীরামকৃষ্ণ। ভারতের প্রথম ছাত্র সংগঠনটি হলো? খ, একাডেমিক অ্যাসোসিয়েশন। ভারতে প্রথম অরণ্যায়ন পাশ হয়? ক, 1859 খ্রিস্টাব্দে। বাংলার নানা সাহেব বলা হতো? ক, রামরতন মল্লিককে। 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন? গ, অনিল শীল। ভাইসরয় কথার অর্থ হলো? ক, রাজ প্রতিনিধি। ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়? গ, স্বামী বিবেকানন্দকে। ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল? খ, পর্তুগিজরা। মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন? গ, পঞ্চানন কর্মকার। ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? ঘ, 1925 খ্রিস্টাব্দে। মোবলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল? গ, মালাবারে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? ঘ, লালা লাজপত রায়। ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে স্মরণীয় হয়ে আছেন? পাঞ্জাবের খ, ভোগেশ্বরী ফুকননি। ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন? গ, শ্রীনারায়ণ গুরু। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন? ঘ, সূর্য সেন। নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়? ক, 1950 খ্রিস্টাব্দে। মিড নাইট চিলড্রেন লিখেছেন? ক, সলমন রুশদি। বিভাগ খ, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। স্কুল বুক অফ আর্ট কে প্রতিষ্ঠা করেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। তিন আইন কবে পাশ হয়? 1872 খ্রিস্টাব্দে। ফরওয়ার্ড দল কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে। দাদন কথার অর্থ কি? অগ্রিম অর্থ। উপবিভাগ 2.2, ঠিক অথবা ভুল নির্ণয় করো। ভবানী পাঠক ছিলেন সন্ন্যাসী বিদ্রোহের নেতা? ঠিক। হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা? ঠিক। গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন? ভুল। বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর? ভুল। উপবিভাগ 2.3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও। বীরাষ্টমী ব্রত 4, সরলা দেবী চৌধুরানী। কলকাতা মেডিকেল কলেজ 3, 1835 খ্রিস্টাব্দ। 1956 খ্রিস্টাব্দ 1, রাজ্য পুনর্গঠন আইন। পুনা চুক্তি 2, ডক্টর আম্বেদকর। উপবিভাগ 2.5, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো। বিবৃতি, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ। ব্যাখ্যা 1, এই পত্রিকা কৃষক সমাজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সাহায্য করে। বিবৃতি, বাংলা ভাষায় ছাপাখানাগুলির সঙ্গে শিক্ষা বিস্তারের গভীর সম্পর্ক ছিল। ব্যাখ্যা 1, ছাপাখানা বইয়ের অভাব দূর করেছিল। বিবৃতি, বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। এর উত্তর হবে ব্যাখ্যা 3, তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছেন। বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। ব্যাখ্যা, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। তো এই ছিল এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2019-2020-এর ইতিহাসের 124 পেজের সেটটি। আর আপনাদের বলে রাখি, আপনারা যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা, তারা আমাদের ওয়েব স্টোর থেকে বিভিন্ন সাবজেক্টগুলির সাজেশান খুব সামান্য পেমেন্ট করে ডাউনলোড করে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন। কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক শেয়ার করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলাইন এডুকেশন চ্যানেলটিকে। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সাথে সাথেই পেয়ে যান। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।